আর দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল কত সুন্দর অরিগন থেক। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের কিন্তু কোন রকম রেসিপি আমি বানাবো না, আজকের আমি শেয়ার করবো আপনাদের সাথে পেঁয়াজ তেল বা অনিয়ন তেল। আর এই তেলটা ঘরে কিভাবে খুব সহজে বানাবে তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো। আর এই তেলটা মাখলে চুলের যে কোনো সমস্যার তো আপনারা সমাধান পেয়ে যাবেন। আর আজকে এই তেলটা বানাতে গেলে আমার কারি পাতা লাগবে, তো এখন আমি কারি পাতা তুলে নেব। আর কারি পাতা গাছ তো আমার এখানে আমার পিছনে রয়েছে, তো এখন আমি কারি পাতাটা তুলে নেব। তো দেখুন বন্ধুরা গাছটা তবে কিন্তু খুব একটা বড় হয়নি, সবে হয়েছে, তো এরকম ছোট গাছ হয়েছে। তো এখান থেকে আমি কয়েকটা কারি পাতা তুলে নিচ্ছি। তো বন্ধুরা এই কয়েকটা কারি পাতা আমি তুলে নিয়েছি, তো এরপরে হলেই কিন্তু আজকে আমার তেলটা হয়ে যাবে। তো এখন আমি কারি পাতাটা নিয়ে চলে যাবো রান্নাঘরে। আমি আজকে পেঁয়াজ তেলের জন্য এখানে নিয়েছি পেঁয়াজ, তো আমি এখানে তিনটে পেঁয়াজ এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি ছ থেকে সাতটা রসুন। আর এখানে আমি এক চামচ মেথি এক ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। তো দেখুন মেথিটা কিন্তু অনেকটা করে ফুলে গিয়েছে, তো মেথিটা কিন্তু এক ঘন্টা আগে ভিজিয়ে দিতে হবে। আর আজকের যে আমি এই পেঁয়াজ বা অনিয়ন তেলটা বাড়িতে বানাচ্ছি, তো বন্ধুরা এর কিন্তু গুণাগুণ প্রচুর। আর আজকালকার দৈনন্দিন জীবনে আমাদের চুলের সমস্যা কিন্তু প্রত্যেকেরই কম বেশি আছে। তো অনেকে দেখা যায় বয়সের আগে চুল পেকে যাচ্ছে, চুল ঝরে যাচ্ছে, তাছাড়া খুশকিও আছে। তা এই যে অনিয়ন তেলটা আমি বানাচ্ছি এটাতে কিন্তু সব কিছুই সমস্যার সমাধান হয়ে যাবে। আর বাড়িতে কিন্তু খুব সহজেই এই অনিয়ন তেলটা বানানো যায়, কয়েকটা উপকরণ হাতে কাছে থাকলেই কিন্তু হয়ে যাবে। আর আজকের আমি যে যে উপকরণ দিয়ে অনিয়ন তেলটা বানাচ্ছি সমস্ত উপকরণের গুণাগুণগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো এখানে পেঁয়াজ আছে, তো তো চুলের ক্ষেত্রে পেঁয়াজের গুণাগুণ কিন্তু অপরিসীম। পেঁয়াজে থাকে সালফার, যার জন্য পেঁয়াজ কাটলে তো আমাদের চোখ জ্বালা করে, প্রচুর ঝাঁঝালো হয়। আর এই অনিয়ন তেল ব্যবহার করলে কিন্তু আমাদের চুলের গোড়া মজবুত হবে, আর চুল ঝরে পড়া থেকে রোধ হবে। আর অল্প বয়সে চুল পেকে যায় সেটাও কিন্তু আমাদের দূর হয়ে যাবে। আর নিয়েছি রসুন। আর রসুন এক ধরনের ব্যাকটেরিয়া, তো এর মধ্যে থাকে সেলেডিয়াম। আর এই সেলেডিয়াম আমাদের চুলের গোড়াকে মজবুত করে। আর এই দৈনন্দিন জীবনে যে ধুলোবাড়িগুলো আমাদের চুলের গোড়ার মধ্যে জমে সেগুলো কিন্তু পরিষ্কার করতে রসুনের গুণ কিন্তু অপরিসীম। আর এখানে আমি নিয়েছি মেথি। আর মেথি কিন্তু আমাদের চুলকে সিল্কি আর শাইনি করতে সাহায্য করে, আর চুলকে লম্বাও করে দেবে, এমনকি চুলের গোড়া মজবুত করতেও সাহায্য করে। আর নিয়েছি এখানে কারি পাতা। আমরা শ্যাম্পু করার পরে যে কন্ডিশনার ব্যবহার করি সেই কন্ডিশনার কিন্তু অবশ্যই কারি পাতা থাকে। আর এই তেলটা বাঙার পরে চুল শ্যাম্পু করার পর কোনো রকম কিন্তু কন্ডিশনার ব্যবহার করতে হবে না, এই কারি পাতা আমাদের চুলকে সিল্কি শাইনিং করবে, আর চুল তো লম্বা করতে খুবই সাহায্য করে এই কারি পাতা। তো এখন এই সমস্ত উপকরণগুলো আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো। তো এখানে আমি একটা মিক্সি জার নিয়েছি। তো প্রথমে আমি পেঁয়াজটা নিয়ে মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন। আর এবার দিয়ে দেব মেথি। তবে মেথিতে কিন্তু সমস্ত জল একদম ঝরিয়ে নিয়ে দেব, এর মধ্যে কোনো রকম কিন্তু জল দিলে হবে না, একদম জল ঝরিয়ে নিয়ে। আর মেথিটা আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবার আমি দিয়ে দেব কারি পাতা। আর কারি পাতাগুলো কিন্তু আমি ভালো করে জল দিয়ে ধুয়ে আর জল ঝরিয়ে নিয়েছি। আর এবার আমি এর মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো দু চামচ সর্ষের তেল। তো দু চামচের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে নারকেল তেলও দিতে পারেন। আর এবার আমি সমস্ত কিছু মিক্সিতে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন সমস্ত কিছু কিন্তু মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো দেখুন এইরকম একটা মিহি পেস্ট কিন্তু তৈরি করে নিতে হবে। আর এবার এখন আমি উনুনটা জ্বেলে দেব। আর এবার আমি কড়াতে দিয়ে দেব নারকেল তেল। তো এখানে আমি 100 গ্রাম নারকেল তেল নিয়েছি, তো কড়াতে দিয়ে দিচ্ছি।
আর দিয়ে দেবো সরিষার তেল 50 গ্রাম। তো 100 গ্রাম নারকেল তেলের জন্য এখানে আমি 50 গ্রাম কিন্তু সরিষার তেল দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি কালো জিরে, তো 1 চামচ কালো জিরে আমি তেলের উপর দিয়ে দিচ্ছি। এবারে আমি যে উপকরণগুলো পেস্ট করে নিয়ে আসলাম তো সেগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা এখানে যে আমি কালো জিরে দিলাম, কালো জিরের গুণ কিন্তু কমই নয় চুলের ক্ষেত্রে, তো চুল কিন্তু কালো করতে সাহায্য করে, চুলকে লম্বা করে, আর এমনকি চুলের গোড়াও খুবই মজবুত করে এই কালো জিরে। তেলের সঙ্গে কিন্তু সমস্ত উপকরণগুলো খুব ভালো করে এইভাবে মিশে নিতে হবে। আর এই মিশানোর সময় তো তো আপনারা বুঝতে পারবেন তেলের উপরে অত ফেনা ফেনা হবে। আর এখন আমি 15-20 মিনিট ধরে এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ফুটিয়ে নেব। আর এইভাবে অনিয়ন তেল বাড়িতে বানিয়ে তো আপনারা যদি ব্যবহার করেন চুলের কিন্তু খুবই ভালো কাজ হয়। আর বাজার থেকে যে তেল আমরা কিনে মাখি তো ওগুলো কিন্তু প্রচুর কেমিক্যাল থাকে, আর আজকের এই তেলটা যে বানাচ্ছি আমি এর মধ্যে কিন্তু কোনো রকম কেমিক্যাল কিছুই নেই। আর এই তেলটা আপনারা ব্যবহার করলে 1 মাসের মধ্যে কিন্তু বুঝতে পারবেন আপনাদের কি উপকার হয়েছে। আর এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, তা না হলে তো তলায় কিন্তু এগুলো লেগে যেতে পারে। আর এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে এটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো প্রায় 20 মিনিট ধরে কিন্তু খুব ভালো করে আমি এটা ফুটিয়ে নিয়েছি। আর দেখুন এটা কিন্তু এইরকমই হবে, একেবারে কালো হয়ে যাবে। তো দেখেছেন বন্ধুরা, ঠিক এইরকম ভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে। আর এখন আমি এই তেলটা নামিয়ে নেব। আর এবার আমি এখানে একটা নিয়েছি ছাঁকনি, আর নিয়েছি এটা পরিষ্কার সাদা সুতির কাপড়, তো ছাঁকনির উপর দিয়ে দিচ্ছি। আর এখন আমি তেলটা কিন্তু এটা দিয়ে ছেঁকে নেব। আর এখন আমি এইভাবে কিন্তু 1/2 ঘন্টা রেখে দেবো, এতে করে এই কাপড়ের মধ্যে এক্সট্রা তেল আছে তেলটা কিন্তু ঝরে যাবে আর তেলটা ঠান্ডাও হয়ে যাবে। তো দেখুন এইভাবে আমি 30 মিনিট রেখে দিয়েছিলাম, আর এটার থেকে সমস্ত তেলগুলো কিন্তু একেবারে ঝরে গিয়েছে, দেখুন একটু আর তেল নেই। আর দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল কত সুন্দর অনিয়ন তেল। এখানে আমি নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল, তো এই ক্যাপসুলটা আপনারা যে কোনো ওষুধ দোকানে কিন্তু পেয়ে যাবে। আর এদের থেকে আমি 2 ক্যাপসুল নিয়ে নেব। তো বন্ধুরা খুব বেশি দেওয়ার দরকার নেই, 2 হলেই হয়ে যাবে। আর এই ভিটামিন ক্যাপসুলটা আমি একটু ফুটো করে নিচ্ছি একটা সরু কাঠি দিয়ে, তো আপনারা সেফটি পিন কিংবা সূঁচ দিয়ে এইভাবে ফুটো করে নিতে পারেন। আর এইভাবে টিপলে কিন্তু এই তেলটা দেখুন এর মধ্যে কিন্তু একরকম তেল থাকে, এই তেলটা এইভাবে নিয়ে নিতে হবে। তো দেখুন আরো একটা ক্যাপসুল এইভাবে আমি ফুটো করে নিয়ে আর দিয়ে দিচ্ছে। আর এখন আমি তেলের সাথে ভিটামিন ক্যাপসুলটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর এই ভিটামিন ক্যাপসুল তো আমাদের চুলের ত্বকে খুবই কিন্তু ভালো কাজ হয়। আর এই ভিটামিন ক্যাপসুল যদি চুলে দেওয়া যায় চুলটা কিন্তু খুব সুন্দর সিল্কি আর শাইনি হবে। তো আপনারা শ্যাম্পু করার পরে যে কন্ডিশনার দেন এতে কিন্তু কন্ডিশনারটা ব্যবহার করতে হবে না, দারুণ কিন্তু চুল একটা গ্রেজি হবে। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আজকের আমার বাড়িতে অনিয়ন তেল। আর এই অনিয়ন তেলটা কীভাবে আপনারা ব্যবহার করবেন সেটাও আপনাদের বলে দেবো। তো আপনারা সপ্তাহে 2-3 দিন এই তেলটা ব্যবহার করতে পারেন। আর তেলটা কিন্তু ভালো করে মাথায় চুলের গোড়ায় আর কি ভালো করে লাগাতে হবে, লাগে 2 ঘন্টা রেখে দিয়ে তারপর শ্যাম্পু করে ধুয়ে দেবেন। আর শ্যাম্পু করে ধুয়ে দেওয়ার পরে দেখবেন চুলটা কতটা সুন্দর হয়, একদম সিল্কি হবে, শাইনি হবে। আর এবার আমি এই তেলটা একটা কাঁচের বোতলের মধ্যে রেখে দেবো, তো আপনারা চেষ্টা করবেন কাঁচের বোতলে রাখতে। আর এই তেলটা কিন্তু অনেক দিন ধরে ব্যবহারও করতে পারবেন। তো এই অনিয়ন তেলটা আপনারা বাড়িতে বানিয়ে আর ব্যবহার করে কেমন হয়েছে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।